এরপর যে আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে, যে মৃত ব্যক্তির উপর হজ ফরজ ছিল বা মান্যতি ছিল, মৃত ব্যক্তি হজ ফরজ ছিল, তার মানে হচ্ছে অর্থ সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এখন সে তো হজ করেনি, এই ক্ষেত্রে তার করণীয় কি? সন্তানরা, তার সন্তান সন্ততি যারা রয়েছেন তাদের কি করণীয় আছে? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। আসলে মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে, কে কখন মরে যায় বলা যায় না। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরে যেতে হয়। আর মৃত্যুটা এত একটা কঠিন যে যখনই মারা যায় তখনই যেন তার কেয়ামত শুরু হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মৃত্যুকে নিয়ে চিন্তা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায়, খাদিজা মৃত্যুশয্যায়, আল্লাহ রাসূল তার পাশে বসা, বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি একটু আমাকে সাহস দেন যে আমার মৃত্যুর পরে আমার কবরে সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি যাবেন না কবরের কাছে। কাজেই মৃত্যুটা মানুষের জীবনের শেষ সমাপ্তি, দুনিয়ার সমাপ্তি। রসুল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, একজন পথিক রাস্তা পার হয় সামান্য সময় লাগে, একজন কেউ বিশ্রাম করে গাছের নিচে সামান্য সময়ের জন্য, আবার সে তার গন্তব্যে চলে যায়। এই দুনিয়াটা আমাদের জন্য একটা বিশ্রাম, সামান্য সময়। এই মৃত্যু তাকে অবশ্যই প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীকে হতে হবে। কাজেই যে মানুষের উপরে হজ ফরজ হয়ে গেল, তিনি হজ করতে পারলেন না কোনো না কোনো কারণে, উচিত ছিল তাকে হজ করা, যেহেতু পারেন নাই, যদি তিনি অলসতার কারণে করেন অবশ্যই তার গুনাহ হবে। আর তার সন্তানরা যদি তার কাজা আদায় না করে, তাহলে সন্তানরা যদি ওসিয়াত করে যায়, তাহলে সন্তানরা যদি সে ওসিয়াত ফলো না করে তাহলে তারা গুনাহগার হবে। ওসিয়ত যদি না করে, ওসিয়াত যদি না করে তদুপরিও উচিত তাদের আব্বার বা মা বা যার উপর হজ ফরজ করেছে তার অন্যকে দিয়ে হজ ফরজ হজকে আদায় করা। যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন সাহাবি এসে বললেন, ইয়া রসুল্লাহ, আমার তো আম্মা অসুস্থ ছিলেন, তিনি সলাত আদায় করতে পারেন নাই। রসুল সাল্লাহ সাল্লাম বললেন, কাফফারা আদায় করে দাও। আল্লাহ, সলাত আদায় করতে পারে না, কাফফারা আদায়ের জন্য রসুল বললেন, যেটা যেমন ফরজ হজও তো ফরজ। কাজেই এক্ষেত্রেও আবার রসুল সাল্লাহ সাল্লাম এটাও বললেন যে কারো যদি একজন সাহাবী এসে বললেন, রসুল্লাহ আমার আম্মা কিছু দায়ীন ছিল, পাওনাদার ছিল মানুষের কাছে, মানে মানুষ তার কাছে পেত, রসুল বললেন এটা অবশ্যই তাকে তার পাওনাটা দিয়ে দাও। এমনকি বলা হয়েছে যে কবর দেওয়ার আগে যেন তার পাওনাদারকে দেওয়া হয়। আচ্ছা, হজটাও তো এটা একটা পাওনা আল্লাহর কাছে, বান্দার একটা পাওনা, ফরজ ইবাদত। হ্যাঁ, কাজে এটা উচিত যথাসম্ভব যথাসাধ্য করা, এবং কোনো কারণে আদায় করে চলে যেত, যদি চলে যায় তাহলে তার আত্মীয় স্বজন যারা জানে, পয়সাওয়ালা, যে বাবা পয়সাওয়ালা ছিলেন, তাদের পক্ষ থেকে এটা আদায় করে দেওয়া অবশ্যই তার ইমানি দায়িত্ব। দায়িত্ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে করে একটা সন্তুষ্টি, অবশ্যই বড় ধরনের অবশ্যই। সন্তুষ্টি হবে। এবং যিনি মারা গেছেন, এই যে এই যে মাহাতাল ইনসান এনকাতা আনহু আমালাহু, বান্দা যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটি সন্তান, আমল ছাড়া, এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান, নেক সন্তান তো সেই যে তার বাবা মারা গেল, হজ ফরজ ছিল কিন্তু করতে পারে নাই, বাবা কাউকে দিয়ে করালো অথবা নিজে বাবার জন্য জন্য গিয়ে হজ করে হজ আসলো, করে আসলো, তার টা আদায় হয়ে গেলো, সে কবরে বসে সওয়াব পেয়ে গেল। আল্লাহ হয়তো এই সিলায় দুইজনকেই মাফ করে দিতে পারে। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আসলে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু তাআলা রেখেছেন এইভাবে করে। হ্যাঁ অবশ্যই, কারণ ইন্না মাআল উসরি ইউসরা, আচ্ছা, আল্লাহ তো সহজ করে দিয়েছেন সবটাই। বলে ইয়াসির ওয়ালা তো আছে, বিশ্বনবী হ্যাঁ, এই হাদিস বলেছেন, তোমরা কঠিন করো না, সহজ সহজ কর। করে দাও। মাশাআল্লাহ, জাজাকাল্লাহ।